আসসালামু আলাইকুম, মাই লাইফ রোজা রাখুন সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কিডনি সুস্থতা এবং রোজা। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের মেহমান আছেন ডক্টর এম শমশের আলী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং ইসলামী চিন্তাবিদ, এবং আমার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এস সামাদ, চিফ কনসালটেন্ট কিডনি বিভাগ ল্যাব এইড হাসপাতাল। আপনাদের স্বাগত জানাচ্ছি। এই কিডনি একটি জটিল রোগ। কিডনি রোগ হলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিশেষ করে আমরা যে ঝামেলাগুলো পড়ি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে সাধারণ দর্শকদের একটি কনসেপ্ট দেওয়ার জন্য আমরা যেটা বলবো, কিডনিটি আসলে মনে হয় একটি ছাকনির মতো, শরীরের যে আমাদের খাবার দাবার ইত্যাদি যত ধরনের যে রিয়েজেন্টগুলো আছে সবকিছু আমাদের শরীরের একটি অঙ্গ ছেকে দেয়, তারপরে সেটা বিভিন্ন জায়গায় যায়। এইখান থেকে যদি আপনি শুরু করেন এবং এই কিডনির সুস্থতার জন্য রোজার মাসে আমরা কিভাবে তা মেনটেন করতে পারি। ডক্টর, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলছেন যে কিডনি এটা ছাকনির মতো। দুটো কিডনি আমাদের দেহে, দুটো কিডনি থাকে এবং এক একটা কিডনি এই হাতের মুষ্টির সমান, কিন্তু দুটো কিডনি মিলে এখানে প্রায় 24 লক্ষ ছাকনি থাকে এবং দুটো কিডনিতে প্রতি 24 ঘন্টায় 200 লিটার রক্ত ঘুরে ঘুরে যায়। 200 লিটার এবং সেই জন্য কিডনিকে বলা হয় অ্যামেজিং কিডনি বা বিস্ময়কর কিডনি। তো কিডনির কাজ হলো, আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের দেহে যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এই কারণে অনেক ধরনের বর্জ্য পদার্থ তৈরি হয় এবং সেগুলো বিষাক্ত পদার্থ। এগুলো যদি আমাদের শরীর থেকে নির্গত না করা হয় তাহলে এগুলি বিষ হিসাবে আমাদের রক্তে থেকে আমাদের মৃত্যুর কারণ ঘটাবে। তো কিডনি কী করছে, সেকে আমাদের দেহের যে প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো রেখে দিয়ে যেগুলো অপ্রয়োজনীয় বিষাক্ত পদার্থ আছে সেগুলো প্রস্রাবের সাথে বের করে দিয়ে আমাদেরকে বিষমুক্ত রাখতেছে। তাছাড়া কিডনি মানে আরও গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন এই যে রক্তচাপ, যেটা রক্ত প্রবাহের জন্য প্রয়োজন, সেটাকে নিয়ন্ত্রণ রাখতেছে এই কিডনি। আমাদের যে লোহিত কণিকা, আমার কেটে গেলে যে লাল দেখি রক্ত, সেই লোহিত কণিকা তৈরি করে এই কিডনি। আমাদের যে হাড়গুলো আছে এগুলোকে শক্ত রাখার জন্য যে অ্যাক্টিভ ভিটামিন ডি দরকার, সেই ভিটামিন ডিকে অ্যাক্টিভ করতেছে কিডনি। আমরা অতিরিক্ত যদি পানি খাই সেটাকে কিডনি যেমন অতিরিক্তগুলো বের করে দিয়ে দিচ্ছে। আবার যখন আমরা রোজার মধ্যে আমরা যখন সারাদিন পানি খাবো না তখন কিডনি অটোমেটিক্যালি আমাদের দেহের জন্য যতটুকু পানি সেই পানিটুকুকে ধরে রেখে প্রস্রাবের পরিমাণ কমিয়ে দিবে। তো এভাবেই আমাদের এই দীর্ঘ রোজার সময় যাতে কোনো পানির স্বল্পতা না দেখা দেয় সেজন্য কিডনি নিজের থেকেই পানিকে ধরে রেখে আমাদের সেই ডিহাইড্রেশনকে প্রতিরোধ করছে। তো এভাবেই কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে নিচ্ছে। ডাক্তার শমশের আলী, আপনার কাছে একটু যেতে চাই। আমরা যে রোজার মাসে খাবার খাই, অন্তত যে সন্ধ্যার সময় যে আমরা একটু গুরু পাক ইফতার করি বা ভোর রাতে যেটা সাহরি, সাহরিতে আমরা অতিরিক্ত খাবার খাই, এটা আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে বা আমাদের বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কতটা গ্রহণযোগ্য? একেবারে গ্রহণযোগ্য নয়, একেবারে গ্রহণযোগ্য নয়। কারণ সারাদিন পর যখন চেয়েছিল, উনি যে বললেন কিডনির কথা, তো আমরা বায়োফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে এটা এটা যেটা জানি সেটা হলো কিডনি ওয়েস্ট ম্যানেজমেন্ট। কিডনি একটা ইজ এ ভেরি গুড এক্সাম্পল। আমরা অন্য জায়গায় যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট বলি, এটা রিয়্যাক্টর, নিউক্লিয়ার রিয়্যাক্টর ওয়েস্ট ম্যানেজমেন্ট, কিডনির একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো সেই ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিডনি করে। তো রোজার আগে কিডনি যদি কারো অসুস্থ থাকে সে ওই সেরাম ক্রিয়েটিনিনটা দেখে নিতে পারে যে আমার কত, কিন্তু পানি খাওয়াটা খুব জরুরি। কারণ অ্যাভারেজ যদি 2 থেকে 3 লিটার মিনিমাম অন্য সময় খায়, আর এখানে একটা সুবিধা আছে কি, সে তো রোজা এই সেহরির থেকে ইয়ের থেকে শুরু করে ইফতার থেকে শুরু করে এই সেহরি পর্যন্ত এই দীর্ঘ সময় তার কয়েকবার উঠতে হয় গেলে সে তো বাড়িতেই থাকে, অন্য সময় দিনের বেলায় সে বাইরে থাকে, সুতরাং অনেকে পানি খেতে ভয় করে কোথায় টয়লেট আছে না আছে, কিন্তু এটা তো তার ঘরের মধ্যে। সুতরাং প্রচুর পরিমাণে যদি পানি খায় তাহলে সেটা মানে নর্মাল ইয়ের জন্য ভালো, এটা ওয়াশ, সব কিছু ওয়াশ করে। আরেকটা জিনিস হলো যে আপনি বললেন যে তেল খেলে আমার কি লাভটা কি হলো, যত আমি অন্য সময় যে খাবারটা দিয়ে ব্রেকফাস্ট করি
সেই খাবারটা কেন আমি ইফতারিতে খেতে পারবো না? আমার মা সবসময় বলতেন বাটার টোস্ট খেতেন, আমি কি ব্যাপার অন্যান্য বাজার পড়ে তো উনি দেখতাম ঠিক কাজটাই করছে না। সকালে ব্রেকফাস্ট যেরকম করতেন এটা ইফতারিতে ওই ব্রেকফাস্ট, আর দুপুরবেলা যেরকম খাওয়া রাতের খাওয়া, কোন দিক দিয়ে আমার বেশি খাওয়াটা কি? একটাই বেশি খাওয়া পানি, তো সে পানির দাম তো যদি যারা টিউবওয়েলের পানি খায় সেখানে আর্সেনিক নাই বা অন্য কিছু খায় ফুটিয়ে খায় তো পানি তো, কিন্তু এখন হয় কি রোজা রাখা লোকের জন্য ডিফিকাল্ট করে দিয়েছে ব্যবসায়ীরা, রোজার আগে পেঁয়াজের দাম অমুক, বেগুনের দাম 100 টাকা, পেঁয়াজের দাম এত, এইরকম অসম্ভব রকম। একটু আরেকটু কথা এখানে আপনার সাথে যোগ করতে চাই, এই যে আমাদের ইফতারের সময় আমরা অনেক সময় কালারফুল পানি, বিভিন্ন রঙিন পানি, বিভিন্ন রঙিন শরবত বাজারে পাওয়া যায়, বিভিন্ন ধরনের পানীয়, তো এগুলো যখন আমরা পান করি এর পরিবর্তে তো আমরা পানিটাই পান করলে মনে হয় আমি বলেছিলাম সবচেয়ে ভালো হচ্ছে পিওর ওয়াটার, ন্যাচারাল পিওর ওয়াটার, সেটাই ভালো। কারণ অন্য যে কোনো জায়গাতের মধ্যে তার কিছু 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 সুগার আছে, তার কিছু রং আছে, রংটা কীরকম ভাবে হয়েছে সেটা আমরা জানি না, আর তাছাড়া আরও সমস্ত এখন এই রোগের মধ্যে ব্যবসায়ীরা অনেক রকম ড্রিঙ্কস তারা আবিষ্কার করে, এইটা হলে তোমার শরীরে এনার্জি হবে, ওইটা হলে শরীরে এনার্জি হবে, তা আমার তো এনার্জি যেটুকু মিনিমাম 2000 থেকে 3000 ক্যালোরি, যার যেরকম একটা যে মিনিমাম প্রোটিনস ফ্যাট মিনারেলস কার্বোহাইড্রেট, এটা আমার তো আমি খাবার থেকেই তো আমি এটা নিব, সুতরাং আমার খাবারটা যদি ওইভাবে এই ডাক্তার সাহেব যেমন বললেন খাবারটা যদি আমি ওইভাবে চুজ করি তাহলে তো আমার এটা হয়। এই রোজার মাসে বাড়তি খাওয়ার আর বাড়তি খাওয়া নিয়ে শঙ্কা, এটা সংযম নয়, এটা একটা আমরা অভ্যাসে পরিণত হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, আবার বিরতির পর এসে অতিথিদের সাথে আলাপচারিতায় মগ্ন হব। নতুন ফ্রিজ কিনেছেন? জি। এই নেন শিরিশ কাগজ। কেন? নরমাল ফ্রিজের ডোরে অল্প দিনে মরিচা ধরে, কিন্তু মিনিস্টার ফ্রিজের উন্নত গ্লাস ফাইবারের ডোরে মরিচা ধরে না, টিকে থাকে বহুদিন। মিনিস্টার ফ্রিজ, আমার পণ্য আমার দেশ, গর্ব বাংলাদেশ। স্যার, শিরিশ কাগজ কিনছে। আচ্ছা, হায় 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 ভাই, শিরিশ কাগজ দিছে। হায় আর কিসে নিময়, ভাই শিরিশ কাগজ দিছেন নাকি? হায় হায় নতুন ফ্রিজ কিনেছেন? জি। এই নেন শিরিশ কাগজ। শিরিশ কাগজ কেন? নরমাল ফ্রিজের ডোরে অল্প দিনেই মরিচা ধরে, কিন্তু মিনিস্টার ফ্রিজের উন্নত গ্লাস ফাইবারের ডোরে মরিচা ধরে না, টিকে থাকে বহুদিন। মিনিস্টার ফ্রিজ, আমার পণ্য আমার দেশ, গর্ব বাংলাদেশ। নতুন ফ্রিজ কিনেছেন? জি। এই নেন শিরিশ কাগজ। কেন? নরমাল ফ্রিজের ডোরে অল্প দিনেই মরিচা ধরে, কিন্তু মিনিস্টার ফ্রিজের উন্নত গ্লাস ফাইবারের ডোরে মরিচা ধরে না, টিকে থাকে বহুদিন। মিনিস্টার ফ্রিজ, আমার পণ্য আমার দেশ, গর্ব বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে আসলাম। আমরা শুনছিলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর এম শমশের আলীর কথা। স্যার, আপনি বলছিলেন। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে রমজান মাসে যে সংযমটা একটা বড় কাজ, রোজার কিন্তু দুটো জিনিস আছে, একটা হলো সুস্থ থাকা, ফিজিক্যালি সুস্থ থাকা, মেন্টালি সুস্থ থাকা। এবং এই ফিজিক্যালি সুস্থ থাকা যেটা, সেটা এই সোম্যাটিক ডিজিজগুলো নন সোম্যাটিক ডিজিজ। তা আমি তো এখন দেখি যে পৃথিবীতে যে সোম্যাটিক ডিজিজের চাইতে নন সোম্যাটিক ডিজিজ বেশি হয়ে যাচ্ছে। মানুষ, উনি যেটা একটু অনুষ্ঠানে বলছেন যে এই মানুষের স্ট্রেস স্ট্রেন সারাক্ষণ, তো এটা মানুষ যদি সংযম থাকে
আমাদের যে এই যে ব্রেনের ব্রেন ওয়েভস গুলো হয় আলফা বিটা গামা ডেল্টা, যারা এই যে মেডিটেশন করে তারা জানে এই ব্রেন ওয়েভস গুলো আছে। সুতরাং আমি নিজে যদি আমি ডেল্টাতে নিয়ে যাই আমার ব্রেন ওয়েভ, তাহলে তো এটা আমার জন্য ক্ষতিকারক। সুতরাং রোজা মানুষের সংযম, এমনকি এটা এটা হেলথের পরে কাজ করে। কেউ যদি বলে কাউকে গালিগালাজ করে, তো সেই যে কথা আমি কিন্তু রোজা আছি, মানে আই এম নট রেডি টু রিবাটল করা, তর্ক করা, এগুলো আমি করছি না। সুতরাং রোজার মধ্যে আমরা অবশ্য আলোচনা করছিলাম কিডনির কথা, তো সেই কিডনির সঙ্গে যে এর এটা অদ্ভুত একটা জিনিস যে কিডনির মধ্যে যে কিডনি স্যাক যেটা আছে, যে মূত্রাশয় যেটা, সেটা যে পজিশনটা কিরকম, এটা এর একটা অদ্ভুত জিনিস যে ওই যখন প্রয়োজন হবে তখন ওটা খুলবে, অন্য সময় ওটা খুলবে না। এবং এইটাও একটা মেন্টাল কন্ট্রোল দরকার হয়। তা আমি যেটা বলছিলাম সেই যে রোজার মধ্যে বরং একজন লোক যেহেতু বাসায় থাকে অনেকক্ষণ, তারা অনেকবার অনেকবার মানে রাত্রে যদি খায় তাহলে তার ইয়েটা ভালো হয়, কিডনি ফাংশনটা ভালো হতে পারে। এটা এবং এই যে তরল খাবার বিশেষ করে পানি পান করার কথা বলছিলেন, এ বিষয়ে যদি আপনি একটু গুরুত্ব আরোপ করেন যে এই যে রঙিন পানিটা খাওয়া হয়, এই যে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো বিভিন্ন ধরনের রঙিন শরবত বাজারজাত করে, এটা খাবো নাকি আমরা সন্ধ্যার সময় লেবু যুক্ত একটু শরবত খাবো? স্যার বলছিলেন খুব সুন্দর করে যে এই লেবু যুক্ত একটু আমাদের পানি যেটা আছে, পানি যে শব্দ কথাটা যেটা আসছে যে আমাদের শরীরের থেকে সমস্তগুলো মানে বিদ্রোহিত করে বের করে দেওয়ার জন্য পানির প্রয়োজন আছে, এবং সেটা যদি প্রতিদিন 1-1.5 লিটার প্রস্রাব হয় তাহলে এটা যথেষ্ট। এবং এটুকু প্রস্রাব তৈরি করার জন্য আমাদের পানি 2-2.5 লিটার স্বাভাবিক অবস্থায় পানি খাওয়া উচিত। তবে যখন এই গরমের দিন থাকে যেখানে প্রচুর ঘাম হয় সেখানে আরও বেশি পরিমাণে খেতে হবে। ইফতারের সময় আমাদের সারাদিন রোজা রাখার জন্য আমাদের স্বাভাবিকভাবে গ্লুকোজের পরিমাণ রক্তে কমে আসে, তখন আমাদের দেহ চায় যে ইমিডিয়েট কিছু গ্লুকোজ, এবং সেই গ্লুকোজটা যদি সত্যিকারে আমরা পানীয় থেকে, যেমন রঙিন পানি বা শরবত থেকে বা চিনির পানির থেকে নেই, সেটা অতি দ্রুত রক্তে চলে যেয়ে একটা গ্লুকোজের যতটুকু যা দরকার তার চেয়ে অনেক আধিক্য দেখা দেয়, এবং সেই আধিক্য দেখার জন্য অতিরিক্ত ইনসুলিন তৈরি হয়, এবং ইনসুলিন তৈরি হওয়ার জন্য ইনসুলিন তৈরি করতে করতে আমাদের প্যানক্রিয়াস এক্সোসিয়েট হয়ে ডায়াবেটিস তৈরি আরও বেশি করে করে। সেজন্য হলো ইফতারের সময় আমরা গ্লুকোজ খাবো, কিন্তু সেগুলো ন্যাচারাল গ্লুকোজ, ন্যাচারাল কোনগুলো যেগুলো বিভিন্ন ফলের মধ্যে আছে, বিভিন্ন ফল ফলের রস এগুলোতে ন্যাচারাল যেগুলো আছে সেগুলো থেকে খেলে আস্তে আস্তে সেগুলো গ্লুকোজে রূপান্তরিত হবে। এবং সেই সাথে কিছু খাবার সরাসরি গ্লুকোজ খাবো না, সরাসরি গ্লুকোজ এবং পানিও, যে পানিও যেগুলো আছে সেখান থেকে গ্লুকোজ আবার আগে দেখতে হবে সময় নেই। ফ্রুট জুস খেলে ঠিক ডাইরেক্ট সুগার যেমন যেটা করে দ্রুত রাস্তা এখান থাকে, এটা তা না করে স্লোলি গ্লুকোজে কনভার্ট হতে কিছুটা সময় নেবে এবং স্লোলি করবে। এবং সেজন্য অবশ্যই এই ন্যাচারাল যে যে জুসগুলো আছে বা ফ্রুটস আছে সেগুলো খাবো, এবং সেই সাথে এমন কিছু বাদাম খাবো যেগুলো আমাদের স্টমাক ইরিটেশন করবে না। ধন্যবাদ আপনাকে, আমরা আবার ফিরত আসবো। সুপ্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতির, আমরা বিরতির পর আবার এই জমজমাট আলোচনায় ফিরত আসবো। الحمد لله منشئ الخلق من عدم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم ও পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের সাহারির শেষ সময় ভোর 3:38 সৌজন্যে প্রাইম ব্যাংক।
সুপ্রিয় দর্শক, বিরতি থেকে আবার ফেরত আসলাম। কথা বলছিলাম ডক্টর সামাদ সাহেবের সাথে যে আমাদের খাবারের মধ্যে আরো যেগুলো সহজ পাচ্য আছে, যেমন বিভিন্ন ধরনের চাল দিয়ে, চালের দিয়ে পিঠা বানানো যেতে পারে, ফিরনি পাকানো যেতে পারে, পায়েস পাকানো যেতে পারে, সুজি আছে, সুজি দিয়ে আইটেম করা যেতে পারে, বিভিন্ন ধরনের রুটি তৈরি করা যেতে পারে, পিঠা তৈরি করা যেতে পারে। এগুলোতে আমরা যে ঘরে রান্না করা খাবার এগুলো দিয়ে যদি আমরা ইফতার করি সেগুলো আমাদের জন্য সবচেয়ে ভালো। তো কিডনির যেহেতু আছে রোজা এবং কিডনি অনেকেরই যে প্রশ্নটা থাকে, আমি সেই জিনিসটা আমি একটু বলে দিতে চাই যে যে রোজা রাখলে যারা কিডনি রোগী তারা রোজা রাখতে পারবে কিনা, এই প্রশ্নটা প্রায়ই বিভিন্ন জনে করে। তো এটা নিয়ে গবেষণা হয়েছে এবং গবেষণা যেটা জানালে যেটা দেখা গেছে যে যে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে এটা পাঁচটা স্টেজ থাকে, স্টেজ 3, 4, এবং 5 যারা লাস্ট স্টেজ। তো এদের নিয়ে গবেষণায় দেখা গেছে যে যে যারা রোজা রাখছে এবং সারা মাস রোজা রাখার পর এদের যে কিডনির যে ফাংশন সেটা বরঞ্চ আর একটু উন্নতি হয়েছে। সুবহানাল্লাহ। আর 2 হলো এদের কোলেস্টেরল লেভেল কমে গেছে। তবে হ্যাঁ, এরা যেহেতু রোজা রেখে প্রতিকে ইফতার করার জন্য কিছু না কিছু মিষ্টান্ন বেশি ব্যবহার করে, সেজন্য তাদের গ্লুকোজের পরিমাণটা দেখা গেছে একটু বেড়ে গেছে, তাদের ওজনটা বরঞ্চ একটু কমে একটা নিয়ন্ত্রিত অবস্থায় আসছে। অর্থাৎ যারা যারা কিডনি রোগী, ইভেন যারা কিডনি রোগী তারাও কিন্তু রোজা রাখতে পারবে। তবে মনে রাখতে হবে যে কিডনি রোগী যারা খুব ক্রিটিক্যাল, যাদের ডায়ালাইসিস চলতেছে, যারা ট্রান্সপ্লান্টের রোগী যারা আছে, অথবা শেষ পর্যায়ে যাদের প্রচুর বমি হচ্ছে, অথবা যাদের শরীরে অনেক পানি জমে আছে, শ্বাসকষ্ট হচ্ছে, এদের ক্ষেত্রে রোজা রাখার হয়তো কঠিন হয়ে যাবে। সেখানে ডাক্তারের পরামর্শ ছাড়া কিডনির যারা ওই ধরনের রোগী যারা আছে তাদের রোজা রাখা ঠিক হবে না। আর কিডনির যারা রোগীরা যারা রোজা রাখবে তাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এদের যাদের শরীরে অতিরিক্ত পানি আছে তারা কিন্তু একসাথে অনেক বেশি পানি খেতে পারবে না, তাহলে হার্টের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে শরীরে। তো তাদের মানে কিডনির পানি সব বের করে দিতে পারে না তাড়াতাড়ি, সেই জন্য তাদের পানিটা পরিমিতভাবে খেতে হবে। এবং যারা বেশি পানি খেলে সমস্যা হয় এদের জন্য রোজা না রাখা ভালো। আর যারা অন্যান্য আমাদের দেশে বলি যে প্রায় 2 কোটি লোক কিডনির রোগে আক্রান্ত, শুধু যারা কিডনি রোগ কিডনি ফেলিওর হয়ে পঞ্চম ধাপে আসে এবং কিডনির সাথে যাদের ডায়াবেটিস আছে এবং কিডনির সাথে যাদের হার্ট ডিজিজ আছে, এই জটিল অবস্থা যদি থাকে তাদেরকে অবশ্যই তাদের চিকিৎসক আছে তাদের সাথে পরামর্শ করে যদি রোজা রাখতে চায় তারপর রোজা রাখতে হবে, এর আগে তাদের রোজা রাখাটা তার জন্য রিস্কি হতে পারে। কথা শুনছিলাম ডক্টর এম শফিউল আলী স্যার, উনি বলছিলেন যে বিভিন্ন খাবারের যে মাত্রা জ্ঞান, ইসলামও তো এই ধরনেরই মাত্রা জ্ঞান সমৃদ্ধ বিভিন্ন উপদেশ দিয়ে থাকে। ইসলাম এবং বিজ্ঞান পরস্পর সংযুক্ত, সুতরাং ইসলাম এবং বিজ্ঞানের আলোকে আমাকে একটু বলুন যে কি ধরনের খাবার একজন মানুষ খাবে যাতে শুধু কিডনি রোগ থেকেই না যাবতীয় রোগ থেকে সে মুক্ত থাকতে পারে। এটা তো আছে একটা বই আছে প্রফেটিক, প্রফেট যে সমস্ত খাবার খেতেন সেই একটা সেই খাবারের তালিকা পাওয়া যায় এই, এবং সেগুলোতে দেখা যায় যেমন কদু, এটা লাউ, এগুলো খেতেন। তারপরে এই যে কালো জিরা, এই কালো জিরা তিনি খেতেন। তারপরে অন্যান্য যেসব এই যে বললেন শাক সবজি, সবজি ভেজিটেবল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে সবচাইতে বডিটাকে ফ্লাশ করার জন্য সবচাইতে ফাইবারাস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হলো সাথে, বিশেষ করে যারা বয়স্ক লোক তাদের অন্য জিনিস খাওয়ার দরকার করে না। তো এটা আর যদি প্রোটিন খেতে হয় তাহলে সেই প্রোটিন ফিশ প্রোটিন ইজ বেটার, ইজ আরো ডাইজেস্টেবল। এবং ফিশের অয়েলটা, এই যে আমরা কড লিভার অয়েল খাই বানানোর জিনিস, আর ফিশের অয়েলটা শরীরের জন্য ভালো, এর মধ্যে ওমেগা 3 যে আছে সেটা হেলদি হেলদি। মানে আমরা যেমন গরু বা খাসির যেটা মিন করতে চাচ্ছেন যে গরু খাসির চর্বিতে অনেক বেশি কোলেস্ট্রল থাকে, স্যাচুরেটেড ফ্যাট থাকে, যেগুলো হার্টের জন্য, কিডনির জন্য, রক্তনালীর জন্য অনেক খারাপ। কিন্তু ফিশ অয়েলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যেটা ওমেগা 3 যেন উনি বললেন, সেটা অবশ্যই এটা হেলদি এবং এটা প্রচুর পরিমাণে খেতে পারে, বরঞ্চ এটা হার্টের জন্য কিডনির জন্য আরও হেল্পফুল। তো আমরা আরো ছোট করে কিছু বিষয় জানতে চাই, আপনি অল্প সময় নিয়ে বলুন যে কিডনি রোগের রোগীরা এই রোজার মাসে তারা কি কি খাদ্যাভ্যাস গড়ে তুলবে এবং কিভাবে তারা চলবে, অল্প কয়েক
সেকেন্ডে বলতে কিডনি রোগী যারা বিশেষ করে কিডনির রোগের শেষ ধাপে যারা আছে এদেরকে কিন্তু আমরা ওই মাছ মাংস বিশেষ করে আমিষ জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো কম খেতে বলি। এরা বরাবর তাই খাবে, মাছ মাংস কম করেই খাবে। আর তাদেরকে বলি যাদের মানে ওই পটাশিয়াম বেশি থাকে এদেরকে সবাইকে বলি বেশি করে ভেজিটেবল এবং ফ্রুটস খেতে, কিন্তু তাদের জন্য ভেজিটেবল ফ্রুটস পটাশিয়াম বাড়িয়ে দিতে পারে। সেই জন্য আগে থেকে তাদের ইলেকট্রোলাইট পরীক্ষা করে দেখে নেবে যে পটাশিয়াম বেশি আছে কিনা। যদি বেশি থাকে সব শাক সবজি পানিতে ডুবিয়ে রেখে মানে দুই ঘন্টা যদি ডুবিয়ে রেখে পটাশিয়াম মুক্ত করা যায়। আর কতগুলো ফ্রুটস আছে যেগুলোতে পটাশিয়াম কম থাকে সেই ফলগুলো তারা খেতে পারবে, যেমন তার মধ্যে আনারস, এখনকার দিনে তো আনারস পাওয়া যায়, পেয়ারা পাওয়া যেতে পারে, পেয়ারা এগুলোতে পটাশিয়াম কম থাকে। আমে একটু পটাশিয়াম বেশি থাকে পাকা আমে, কাজে সেগুলো একটু কম করে খেতে হবে। আর যদি পটাশিয়াম বেড়েই যায় তাহলে রিজিনিয়াম এ পাউডার আছে সেগুলো খেয়ে পটাশিয়াম কমিয়ে আবার এই উপাদেয় খাবারগুলো তারা খেতে পারবে। আর বলবো যে যারা কিডনি রোগ বেশ করে যারা তৃতীয় নম্বর চতুর্থ পঞ্চম ধাপে যারা স্টেজে যারা আছে এরা যারা কিডনি রোগী এবং তারা যারা ডাক্তারের কাছে গিয়েছেন তারা অবশ্যই তাদের বলে দিয়েছে তারা কোন স্টেজে আছে, এবং সেই অনুযায়ী যারা আছে তাদেরকে অবশ্যই তাদের চিকিৎসক গাইডলাইন দিয়ে দিবেন এবং সেই গাইডলাইন অনুযায়ী তাদেরকে চলতে হবে, নাহলে কোনো সামাদ খুব সুন্দর আলোচনা চলছিল। কিন্তু সুপ্রিয় দর্শক আমাদেরকে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ ডক্টর এম শামসুর আলী আপনার সারগর্ব আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক আমরা আজকে মাই লাইফ ফ্রেজ রোজা রাখুন সুস্থ থাকুন অনুষ্ঠানে কিডনি রোগ নিয়ে আলোচনা করলাম এবং এই কিডনি রোগী কিভাবে রোজার মাসে রোজা রাখতে পারে এটা জেনে আপনারা রোজা রাখবেন এবং ডাক্তার সাহেব এবং আমাদের প্রফেসর ডক্টর এম শামসুর আলী যা বললেন সেই আলোকে আপনারা যদি রোজা রাখেন তাহলে আশা করি আপনারা সুস্থ জীবন লাভ করবেন, পাশাপাশি আপনারা পরকালের জন্য পুণ্য লাভ করতে পারবেন। খোদা হাফেজ।